শিল্পপতিরা যারা এখানে ব্যবসা করতে চাইছেন, উদ্যোগপতিরা যারা এখানে ব্যবসা করতে চাইছেন, রাস্তা, ফ্যাক্টরি, হাসপাতাল, আপনার ফ্যাক্টরির সামনে একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা ফ্লাইওভার, এই সমস্ত কিছুর জন্য আমার ভয় লাগছে। আমার ভয় লাগছে যে আপনাকে শিল্পপতি বাবুদের বলছি, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলছি, উদ্যোগপতিদের বলছি, ব্যবসায়ীদের বলছি, আপনাকে হয়তো পায় না ধরতে হয়। কারণ এই বাংলাতে, এই বাংলাতে রাস্তার রাস্তার দাবিতে পায়ে ধরতে হয়। দেখুন, তৃণমূল বিধায়কের পা ধরলেন গ্রামবাসী, আবার দেখাবো। এই অবস্থা বাংলায়, তৃণমূল বিধায়ক, বাংলার তৃণমূল বিধায়ক যে হুমকি দিচ্ছে রাস্তার জন্য, তার পায়ে ধরতে হচ্ছে, রাস্তা তৈরি করার জন্য কাকুতি মিনতি করতে হচ্ছে। এই ভদ্রলোক, এই ভদ্রলোক আসলে বোধহয় প্রতিনিধিত্ব করছেন আমার বাড়ির মায়ের। এই ভদ্রলোক আসলে হয়তো আকুতিটা করছেন, কারণ তার বাড়ির মেয়ে, তার বাড়ির মা, তার বাড়ির দাদু দিদা ঠাকুমা, ছেলে সন্তান সন্ততি, তারা যেন ওই মাটার মতন, ওই মেয়েটার মতন, আমার বোনের মতন এরকম অবস্থায় না চলে যায়, যেখানে খাটিয়া করে তাকে নিয়ে যেতে হয়। কী বলছেন এই বাংলাতে! তৃণমূল বিধায়ক বলছে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আসলে কোন সময়ের জন্য? এই এখান থেকে শুরু, এখান থেকে, এই ছবি দিয়ে, মর্মান্তিক ছবি। গোটা বাংলা দেখেছে, গোটা দেশ দেখেছে, আমি জানি না বিশ্ব বাংলা সম্মেলনে যারা বিদেশি অভ্যাগত রয়েছেন তারা এই ছবি দেখেছেন কিনা। হ্যাঁ, দিস ইজ দ্য পিকচার অফ মাই ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ দ্য পিকচার অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ইংলিশে বললাম, হিন্দিতে যারা বোঝেন তাদের জন্য বলছি, ইয়েহি হামারে ওয়েস্ট বেঙ্গলকে হাল হকিকত হ্যায়। বাংলা এবার বলছি সেই সমস্ত উদ্যোগপতিদের জন্য যারা ইনভেস্ট করতে চান, হয়তো বামনগোলাতে হয়তো তাদের ইজেডসিসি বানানোর মতন একটা স্বপ্ন থাকতে পারে, এসইজেড বানানোর মতন স্বপ্ন থাকতে পারে, টেকনিক্যাল হাব, আইটি হাব, এই সমস্ত কিছু নিশ্চয়ই একদিন বামনগোলাতে হবে। এবং এই ছবিটা বারবার, যে ছবিটা আমরা দেখাবো, সেই ছবিটা হয়তো বারবার বারবার করে হন্ট করবে রাজ্য সরকারকে, যে এইটাই বোধহয় আসলে রাজ্য সরকারের ব্যর্থতার ছবি এবং এইটাকেই ঢাকার চেষ্টা হচ্ছে। যাই না বিশ্ববঙ্গ সম্মেলনের সুন্দর সুন্দর ছবি এই ছবিগুলোকে ঢাকতে পারবে কিনা। কিন্তু বাংলার মানুষ একটাই জিনিস জিজ্ঞেস করছে, ঘটনা তো ঘটছে বামনগোলায়, যে খাটিয়ার ছবি, আবার বলবো আমি পিসিআরকে, যে খাটিয়ার ছবিটা, যে খাটিয়ার ছবিটা দেখতে পাচ্ছেন আপনি, সেই খাটিয়ার ছবিটা কেন দেখতে পাচ্ছেন? কারণ বাড়ির লোক, একজন মহিলা, অসুস্থ মহিলা, সেই মহিলাকে হাসপাতাল অব্দি পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পাননি, অ্যাম্বুলেন্স পাননি, তার কারণ রাস্তা খারাপ। এবং রাস্তা খারাপ কারণ, কারণ টাকা ছিল, কিন্তু ওই যে উড়ে লুটে পুটে খাওয়া, এলোমেলো করে দেওয়া, এই ছবি। এবং এটা নিয়ে যদি প্রশ্ন করে বিজেপি, এটা নিয়ে যদি প্রশ্ন করে বামেরা, এটা নিয়ে যদি আমি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করেন, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবেন নাকি তৃণমূল কংগ্রেসের ওই বিধায়ক? কত বড় সাহস, কত বড় আস্পর্ধা! আসুন না, ওপেন ডিবেট, ওপেন চ্যালেঞ্জ করছি, জবাব চায় বাংলাতে, আসুন না। কে কার জি বেশি কাজে লাগিয়ে বাংলার মানুষের জন্য লড়তে পারে দেখি না, তারপরে না হয় আপনি যদি হেরে যান, আপনাদের স্টাইল আছে জিপ ছিঁড়ে ফেলে দেওয়ার, সেটাই হয়তো করবেন আপনারা। কিন্তু বাংলার মানুষকে আজ প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের তৃণমূল কংগ্রেস। এই বাংলাতে প্রশ্ন করলেই কি জিপ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে? এই বাংলাতে রাস্তা, চাল, ডাল, তেল, নুন, সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, গরু লুট হয়ে যাচ্ছে, কয়লা লুট হয়ে যাচ্ছে, শৌচালয় লুট হয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করলেই কি জিপ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে এই বাংলাতে? আর এই বিশ্ববঙ্গ সম্মেলন ইত্যাদি ইত্যাদি করছেন, প্রতিবার এক ক্যাসেট বাজিয়ে যাচ্ছেন, কিন্তু আদপে একটা হাসপাতাল নেই, হাসপাতাল থাকলেও ডাক্তার নেই, রাস্তা নেই, সড়ক নেই, বিজলি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, এই সমস্ত কিছু ঢেকে দিতে পারবেন আপনারা? দুদিনের বিশাল বড় শিল্প মহোৎসব করে আজ তার জবাব চায় বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল, আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।